সিঙ্গার বিলে আগুনে পড়ে যাওয়া অসহায় শিশুর পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সুপ্রিয় দর্শকবৃন্দ আলাইকুম দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে গত বাইশে এপ্রিল বিজয়নগর উপজেলার সিঙ্গার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে একটি অসহায় শিশু খেলতে গিয়ে দান সিদ্ধ করায় চুলায় পরে আগুনে পুড়ে যায় শিশুটির পরিবার আর্থিক দিক দিয়ে অসচ্ছল হওয়ার কারণে উন্নত চিকিৎসা করাতে পারতেছে না এমতো অবস্থায় গত চব্বিশে এপ্রিল বিজয়নগর টিভি মানবিক সাহায্যার্থে একটি প্রতিবেদন তৈরি করে সম্প্রচার করে ওই প্রতিবেদনটি সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়ার নজরে পড়ে পরে তিনি সঙ্গে সঙ্গে ওই শিশুটির বাড়িতে যান গিয়ে শিশুটিকে বাড়িতে পাওয়া যায়নি পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন শিশুটিকে চিকিৎসার জন্য শিশুটির আত্মীয়র বাড়িতে বিষ্ণুপুর ইউনিয়নের গ্রামে নিয়ে যাওয়া হয় পরে শিশুটির আত্মীয় বাড়িতে রওনা দেন তিনি ওখানে গিয়ে শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেন এবং শিশুটিকে আর্থিক সহযোগিতা প্রদান করেন পরে তিনি সকল ইউনিয়নের এবং সকল বিত্তবানদের আহ্বান জানান শিশুটির পাশে দাঁড়ানোর জন্য তিনি বলেন আমি সবসময় এই শিশুটির পাশে আসি আপনারও যার যার সামর্থ্য অনুযায়ী শিশুটির পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গানটি যেন এই সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথেই মিলে যায় মোহাম্মদ কেফাইতুল বিজয়নগর টিভি